বয়সে নেহাতি কাঁচা বলা যায়, কিন্তু এই জুটির সাফল্য অনেক পুরনো, পরিচিত জুটির থেকেও বেশি অনেক ক্ষেত্রে। টেলিভিশনে এমন অনেকবারই হয়েছে যে একেবারে নতুন নায়ক নায়িকা দিয়ে শুরু হয়েছে ধারাবাহিক এবং সেই জুটি কাল্ট হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ঠিক কাল্ট বলা না গেলেও জয়ী ধারাবাহিকে দেবাদৃতা বসু ও দিব্যজ্যোতি দত্তের জুটিকে নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে টেলিভিশনের সেরা ডেবিউ জুটি বলা হয়। কিন্তু প্রথম থেকে এদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই ভালো ছিল যে খুব অল্প সময় টিআরপি সেরা হতে পেরেছে এই ধারাবাহিক। সে যাই হোক বন্ধুরা, যখন আমাদের কোনো অভিনেতা অভিনেত্রীকে ভালো লাগে তখন তার সম্পর্কে আমাদের খুব জানতে ইচ্ছে করে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের প্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ রিভুর বাস্তব জীবনের কিছু অজানা তথ্য। দিব্যজ্যোতির জন্মস্থান গড়িয়া নাকতলা। তিনি 1999 সালে 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 19 বছর। তার বাবা ও মায়ের নাম অর্পিতা ও সোমনাথ দত্ত। তবে পরিবারে তার বাবা মা ছাড়াও তার একটি ছোট বোন রয়েছে, বোনের নাম রীতিশা দত্ত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা তো বেশ ভালো দিব্যজ্যোতি। সম্প্রতি তিনি ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার সবচেয়ে ভালো দিক হল তিনি বিভিন্ন রূপে সিরিয়ালে অভিনয় করতে পারেন। বাংলা সিরিয়ালে 6 ফুট উচ্চতার এই সুদর্শন অভিনেতার প্রথম ধারাবাহিক জয়ী। এর আগে তাকে তেমন কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। তবে ধারাবাহিকে তিনি যে প্রথম অভিনয় করছেন সেটা তার অভিনয় দেখে বোঝার উপায় নেই। বন্ধুরা, আপনাদের এই প্রিয় অভিনেতা এখনও বিয়ে করেননি এবং তিনি নাকি সিঙ্গেল আছেন এই মুহূর্তে। তবে তার কিছু ভক্তদের দাবি তিনি গোপনে প্রেম করছেন, তবে সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কাজের ফাঁকে যখন অবসর সময় পান তখন তিনি বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা এবং সেলফি তুলতে পছন্দ করেন। তো বন্ধুরা, রিভুর বাস্তব জীবন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।